আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরকাতু স্বাগতম মালয়েশিয়া কোভিড নাইন্টিন করোনা আপডেটে আপনারা জানেন যে কিছুদিন বিরত দিয়ে মালয়েশিয়াতে আবার নতুন করে করোনা সংক্রমণ প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে সে ধারাবাহিকতায় আজও গত চব্বিশ ঘন্টার আপডেটে চারশো উনানব্বই জন নতুন করে আক্রান্ত নিশ্চিত করে মালয়েশিয়া স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এ নিয়ে মালয়েশিয়াতে সর্বমোট আক্রান্ত সংখ্যা পৌঁছে গেল তেরো হাজার নয়শো তিরানব্বই জনে গত চব্বিশ ঘন্টায় আক্রান্ত কোনো রোগী মৃত্যুবরণ করেনি তবে টোটাল মৃতের সংখ্যা মালয়েশিয়াতে একশো একচল্লিশ জন এবং গত চব্বিশ ঘন্টা করোনা সংক্রমণে চিকিৎসাধীন অবস্থা থেকে আরও চুয়াত্তর জন সুস্থ হয়ে বাসায় ফিরে গেছে এ নিয়ে টোটাল সুস্থতার সংখ্যা মালয়েশিয়াতে দশ হাজার পাঁচশো একজন গত চব্বিশ ঘন্টা আক্রান্ত চারশো উনানব্বই জনের মধ্যে চারশো সাতাশি জন ছিল মালয়েশিয়ার নাগরিক এবং দুজন ছিল বিভিন্ন দেশের প্রবাসী সবার প্রতি অনুরোধ থাকবে স্বাস্থ্য সচেতনতা নিশ্চিত করুন স্বাস্থ্য নির্দেশনাগুলি কঠোরভাবে পালন করুন এই সংক্রমণের দ্বিতীয় ওয়েব সেটা শীত যতই যাবে ততই বৃদ্ধি পাবে তাই চলুন আমরা আমাদের সুস্থ এবং স্বাভাবিক প্রবার জীবনের জন্য আরও সচেতন হই আরও সুরক্ষিত থাকি সুস্থ থাকুন নিরাপদ থাকুন আগামীকাল চব্বিশ ঘন্টার আপডেট আবার দেখা হচ্ছে আপনারা দেখছেন রিজুয়ানুল আবিদ আপনি এ ধরনের আপডেট প্রতিনিয়তই এই চ্যানেলটা থেকে দেখতে চাইলে এখনই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেন আর পাশে থাকা কোন ক্লিক করে অল দিয়ে দিবেন যাতে করে আমরা কোনো আপডেট শেয়ার করলে আপনি মিস না করেন আর আপনি যদি এরই মাঝে সাবস্ক্রাইব করেছিলেন সেজন্য আপনাকে ধন্যবাদ